এখন আমি করবো চিংড়ি পোস্ত। তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। তো এটাকে আমি একসঙ্গে পেস্ট করে নেব। আর এখানে আমি পোস্তটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন মশলাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব একটু গোটা জিরে, আমি দিয়ে দিলাম এখন গোটা জিরে। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে নুনে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, চিংড়ি মাছ অল্প ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটি একটু অল্প করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে ভেজে নেব। তো এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো উঠিয়ে নেওয়ার পরে বাকি যেগুলো ছিল সেগুলোকে সব ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে অল্প করেই ভাজবো, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। ফোড়ন দেব জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। এটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন পেস্ট। পাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে অনেকটা কষিয়ে নেব। এখন দিয়ে দেবো নুন, হলুদ, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়েছি পোস্ত বাটা। পোস্ত বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে, পোস্তটাকে অল্প একটু কষিয়ে নেবো, বেশি সময় ধরে কষাবো না, এখন পোস্ত বেশি সময় ধরে কষানো যায় না। এখন আমি দেবো এর মধ্যে একটু আমুল দুধ, সামান্য একটু গরম জল করে আমুল দুধটাকে গুলিয়ে নিয়েছি। নিয়ে আমি আমুল দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ফুটেও গেছে, এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি পোস্ত।